লিয়াকত লস্করে জীবন বৃত্তান্ত তুই যে কাগজে ছাপিয়েছিস আগামীকাল সেই কাগজে তোর মরণ বৃত্তান্ত ছাপা হবে। তোর মরণের খবর সবাই পড়বে, শুধু তুই পড়তে পারবি না। হাই, আসসালামু আলাইকুম দুলা ভাই। কি ব্যাপার? ইলেকশন ফান্ডের চাঁদার রশিদ। ইলেকশনের সঙ্গে আমার কি সম্পর্ক? অত কথা খরচ করার দরকার কি ভাই? টাকা তো আমাদের চোখের সামনেই আছে। তাই তো, রশিদের সমান হবে তো? বেশি হবে ভাই। তাহলে আপাতত এই টাকাগুলো নিয়ে যাই দুলা ভাই। এই ডান বাক্সে হাত দিবি না। কেরে তুই? কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি, তোদের মতো সন্ত্রাসীর বাপ আমি। ক্যান্সারে আক্রান্ত একজন ছাত্রের জীবন বাঁচানোর টাকা তোরা চিন্তাই করে নিয়ে যাবি? তোদের এত ক্ষমতা? বিপ্লব আমার নাম। কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি, তোদের মতো সন্ত্রাসের পাপ আমি। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। ওরা কারা? চাঁদাবাজ। সন্ত্রাসী আকবরের ছত্রছায়ায় ওরা চাঁদাবাজি করে। সন্ত্রাসী আকবর? তুমি অনেক বড় অপরাধ করেছো আকবর। এতদিন তুমি লস্কর সাহেবের সঙ্গে কাজ করেছো, এখন দল ত্যাগ করে লস্কর সাহেবের সঙ্গেই দুশ্মনী শুরু করে দিয়েছো। লস্কর তোমাকে রেহাই দিবে না। তুমি বেহারিস কুকুরের মতো গুলি খেয়ে রাস্তায় মনে পড়ে থাকবে। জয়নাল, লস্করকে গিয়ে বলিস এই শহরে হয় আমি থাকবো না হয় লস্কর থাকবে। তুই ছিলি লস্কর সাহেবের কিং মিশনের সেকেন্ড ইন কমান্ড, কি কারণে তার সাথে বিশ্বাসঘাতকতা করে তুই আকবরের দলে যোগ দিয়েছিস? বল, চুপ করে থাকবি না, বল। ভাই, এখনো সময় আছে, তুই লস্কর সাহেবের পা ধরে ক্ষমা চেয়ে নে। না, যারা নেমো খারাম হয়ে জন্মায় মৃত্যুর আগ পর্যন্ত তাদের চরিত্র কখনো বদলায় না। ঘরের শত্রু সব চাইতে বড় শত্রু। ক্ষমা মহাত্মার লক্ষণ সেটা আমি জানি, কিন্তু তুমি ভালো করে জানো আমি মহৎ মানুষ নই। তাছাড়া আমার সংবিধানে ক্ষমা বলে কোনো শব্দ লেখা নেই। তোমার ভাই যে অপরাধ করেছে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই লস্কর বিচারে কখনো ভুল করে না।
তাই ভাই হলেও ওকে তুমি নিজের হাতে গুলি করে মারবে Yes, this is my order. হাবিব তোমার ভাই এখন তোমার জীবনে অতীত যেটা গত হয়ে গেছে সেটা ভুলে যাও বনিদি বংশ রক্ষণশীল পরিবার এত বড় সংসারে কোনো পুত্র সন্তান নেই দুটি শিক্ষায় দীক্ষায় সকলের সেরা বড়টির নাম নীলা ছোটটির নাম দোলা এই চক্ষুকে সম্মানের সঙ্গে আপ্যায়ন করতে জানে কর্তব্য বলে একটা কথা আছে না কর্তব্য নয় ঘটক চাচা বলুন অভ্যাস পাত্রপক্ষকে আপ্যায়ন করতে করতে এখন আমার অভ্যাস হয়ে গেছে একবার দুবার হলে কর্তব্য বলা যেত এই নিয়ে তো 36 বার হলো না মানে মনের মতো পাত্র যতদিনে না পাওয়া যাচ্ছে ততদিনে 36 বার কেন 72 বার হলেই বা ক্ষতি কি বুঝুন তো সোনার টুকরো মেয়ে একেবারে শান্তশিষ্ট মায়ের অনুমতি না নিয়ে মেয়ে এক পাও বাড়ির বাইরে যায় না আপু এবারও জাম করেছে না মানে তোর ড্যাডি কোথায় ড্যাডিও জাম করেছে মেয়ের বিয়ের সম্বন্ধে এলে বাবা নিজে উপস্থিত থেকে পাত্রপক্ষের সঙ্গে কৌশল বিনিময় করে অথচ তোর ড্যাডি তা না করে তোকে পালিয়ে আসতে সাহায্য করলো রহস্যটা আমি বুঝলাম না আমি বুঝে দিচ্ছি শোন আমার ড্যাডি হচ্ছে সৈয়দ বংশের আর মাম্মি চৌধুরী বংশের দুজনেরই ছিল লাভ ম্যারেজ চল চল বস শোন ড্যাডি চায় সৈয়দ বংশে আমার বিয়ে হোক আর মাম্মি চায় চৌধুরী বংশে দুজনের মতের অমিল হচ্ছে তাই আমিও বিয়ের ঝামেলা থেকে বারবার বেঁচে যাচ্ছি আমার মনে হয় তুই বিয়ে করতে চাস না না রে মেয়ে হয়ে যখন জন্মেছি বিয়ে তো একদিন করতেই হবে এই নীলা তোর কেমন ছেলে পছন্দ রে